বাংলাদেশে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে সরকারের নেয়া কর্মকাণ্ড প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস এর নির্বাহী পরিচালক নাটালিয়া কানেম। সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাথে মতবিনিময়ে তিনি এই মন্তব্য করেন। বৈশ্বিক জলবায়ু তহবিলের অন্যতম উৎস গ্রিন ক্লাইমেট ফান্ড বা GCF বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বঞ্চিত করে নিয়ম ভেঙে আন্তর্জাতিক সংস্থাগুলোকে বেশি বরাদ্দ দিচ্ছে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রৌনক আহমেদ অপু। অন্যদিকে নির্বাচনী প্রচারণায় বাধা, হুমকি ও কর্মী সমর্থকদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আয়ুব আলী ব্যাপারী। শান্তিপূর্ণ হোক উপজেলা নির্বাচন, স্বস্তি ও সম্প্রীতিতে থাকুক জনগণ, এই স্লোগানে উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের মতবিনিময় সভা হয়েছে। সকালে প্রেস ক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজি বাইক চালক হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দুপুরে ইজি বাইক চালকরা ইজি বাইক চালানো বন্ধ করে দিয়ে এই কর্মসূচিতে অংশ নেয়। আলোচিত দন্ত চিকিৎসক কোরবান আলী হত্যা মামলায় আসামি করার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রসুল নিশান। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।